বর্তমান বড় খবর যা কি আপনার সমস্ত এলপিজি জানিবে যা কি আপনার মধ্যে রোসে কলা বেড়ে গ্যাস ব্যবহার করুবে তবে রাজ্যের গ্যাস মূল্যের দেখা মিলছে হ্রাস প্রতি মাসের স্থির হয়ে থাকে গ্যাস দর বড় না কমিব তবে এই মধ্যে আসিছে আউ কিছু বড় খুশি খবর যা কি অক্টোবর মাস এক তারিখর শস্তা হয়ে যাই রোসে গ্যাসর দাম তবে কত টাকা হ্রাস হয়েছে নয় দর কত রয়েছে সবকিছুর ডিটেলস ইনফরমেশন আজর ভিডিওরে জাণিপার। হ্যালো ফ্রেন্ডস, মু শক্তি আও আপনারা দেখুছেন আজর তাজা খবর। তবে তা পূর্ব ভিডিও গোটে লাইক করতু, যদি পড়ছেন আপনার সাংসাথী মানুষ ভিডিওটি সেয়ার করতু। যদি ফ্রেন্ডস আপনার আমার এই চ্যানেলে নয় হি ভিডিও দেখুছেন, পূর্ব কেবে আমার এই চ্যানেলকে সবসক্রাইব করা, তবে নিহতি চ্যানেলকে সবসক্রাইব করা সহ পাখে আসুক বেল আইকনকে বজায় রাখতে। তবে গ্রাহকঙ্ক আশ্বস্তি, কমিলা এলপিজি সিলিন্ডর দর। পেট্রোলিয়াম কোম্পানিগুড়িক ঘরোই এলপিজি ঠারু ব্যবসায়িক সিলিন্ডর পর্যন্ত নয় দর লাগু করেছেন। নয় রেট অনুযায়ী আজিঠার দিল্লি এলপিজি সিলিন্ডর 25.50, কলকাতার 36.50 এবং মুম্বাই 35.50 সস্তা হয়েছে। তবে বাস্তবরে এই পরিবর্তন 19 কিলো কমর্সিয়াল সিলিন্ডরের ঘটিছে। এই দর দিল্লি পাটনা, জয়পুর দিসপুর, লদাখু কানিকুমারী পর্যন্ত লাগু হয়েছে। সেপ্টেম্বরে মধ্য 100 টাকা কমিছিলা দর। তবে ইন্ডিয়ান অয়েল অনুযায়ী 19 কিলোগ্রাম বিশিষ্ট গ্যাস দর ইন্ডিয়ান এলপিজি সিলিন্ডর আজি অক্টোবর দিল্লি 1895.50 ও কলকাতার 1969, মুম্বাই 1811.50 এবং চেন্নাই 2009.50 উপলব্ধ হব। যেঠারে 14.2 কিলোগ্রাম ঘরোই এলপিজি সিলিন্ডর কেবল 6 জুলাই হারে উপলব্ধ। জুলাই 6 ঘরোই এলপিজি সিলিন্ডর মূল্য 50 টাকা বৃদ্ধি করা যাইতিলা, যাকি ঘরোই তথা 14.2 এলপিজি সিলিন্ডর দররে কোনসি পরিবর্তন হইনাহি। ক্রমাগত ষষ্ঠ মাস পাই ব্যবসায়িক সিলিন্ডর মূল্য হ্রাস করা যাইছে।